আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, ইউক্রেন F-16 যুদ্ধ বিমান পেলে সংঘাত আরো দীর্ঘ হবে বলছে পুতিন। এরপর জানিয়ে দিব পুতিন কিম বন্ধুত্বে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র, হতে পারে অস্ত্র চুক্তি নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের, আলোচিত সফরে কিম জং উন এখন রাশিয়ায়। এদিকে ইরান যুক্তরাষ্ট্র বন্দি বিনিময়ে জব্দ হওয়া $600 কোটি ফেরত। আরো জানিয়ে দেব সর্বশান্ত হওয়ার পরই শান্তি আলোচনায় বসবে ইউক্রেন, ইউক্রেনে F-16 সরবরাহে সংঘাত বাড়বে। জানিয়ে দিব সাফল্যের পর বিতর্কের মুখে মোদি। সর্বশেষ জানিয়ে দিব ভারতের 40 ভাগ MP-র বিরুদ্ধে ফৌজদারি মামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইউক্রেন F-16 যুদ্ধ বিমান পেলে সংঘাত আরো দীর্ঘ হবে বলছে পুতিন। রাশিয়ায় ইউক্রেনে আগ্রাসনের মোকাবেলা করতে F-16 যুদ্ধ বিমান দেওয়ার ঘোষণা দিয়েছে পশ্চিমা বিশ্ব। তবে এবার এ নিয়ে মুখ খুলেছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনকে যুদ্ধ বিমান দেওয়া হলে যুদ্ধক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না, এজন্য সংঘাত আরো দীর্ঘায়িত হবে। মঙ্গলবার সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ইউক্রেনের পাল্টা আক্রমণের কোনো ফল নেই, এতে কেবল তাদের হতাহতের সংখ্যা বাড়ছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনকে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে F-16 যুদ্ধ বিমান দিচ্ছে পশ্চিমারা। এর জোট দেশটিকে বিভিন্ন ধরনের সামরিক সহায়তা দিয়ে আসছে। তবে রাশিয়ার বক্তব্য, এভাবে সহায়তার মাধ্যমে যুদ্ধে অংশগ্রহণ করছে পশ্চিমারা। গত কয়েকদিন আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, যদি ইউক্রেনের আকাশে F-16 জঙ্গি বিমান দেখা যায় তাহলে সামরিক কায়দায় তা মোকাবেলা করবে রাশিয়া। লাভরভ উদ্বেগ প্রকাশ করে বলেন যে F-16 জঙ্গি বিমান নিয়ে কথা হচ্ছে, সেগুলো নিউক্লিয়ার অস্ত্র বহনের সক্ষম। আলোচিত সফরে কিম জং উন এখন রাশিয়ায়। পুতিন কিম বন্ধুত্বে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র, হতে পারে অস্ত্র চুক্তি নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার বহুল আলোচিত রাশিয়া সফর শুরু করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার সকালে কিম তার ব্যক্তিগত বুলেট প্রুফ ট্রেনে করে রাশিয়ার দূরপ্রাচ্য অঞ্চলের খাসান রেল স্টেশনে এসে পৌঁছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে তার এই সফরকে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে, কারণ তার এই সফরে দুই দেশের মধ্যে অস্ত্র চুক্তি হতে পারে বলে গুঞ্জন রয়েছে। যুক্তরাষ্ট্র কয়েকদিন আগে বিষয়টি প্রথম প্রকাশ্যে আনে, আর সেরকমটা ঘটলে তার জন্য উত্তর কোরিয়াকে চড়া মূল্য দিতে হবে বলে ওয়াশিংটনের তরফ থেকে হুঁশিয়ারও দেওয়া হয়েছে। খবর CNN ও দ্য গার্ডিয়ানের। কিম জং উন গত রোববার তার ব্যক্তিগত ট্রেনে রাশিয়ার উদ্দেশ্যে পিয়ংইয়ং ত্যাগ করেন বলে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম মঙ্গলবার জানিয়েছে। কিমের এ সফরে অস্ত্রশিল্প ও সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং পররাষ্ট্রমন্ত্রীও রয়েছেন। দীর্ঘ ভ্রমণ শেষে মঙ্গলবার সকালে কিমকে বহনকারী ট্রেনটি উত্তর কোরিয়া থেকে রাশিয়ার সুদূর পূর্বের প্রধান রেল গেটওয়ে খাসান স্টেশনে পৌঁছে। এর আগে কিম জং উন 2019 সালে সর্বশেষ রাশিয়া সফরে এসেছিলেন। নিজের 12 বছরের ক্ষমতায় কিম তার দেশ থেকে মাত্র 7 বার বিদেশ ভ্রমণ করেন এবং 2 বার আন্তঃকোরিয়ান সীমান্ত অতিক্রম করেন। এর মধ্যে 4টি সফর ছিল উত্তর কোরিয়ার প্রধান রাজনৈতিক মিত্র চীনে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এটি পূর্ণাঙ্গ সফর হবে, 2টি প্রতিনিধি দলের মধ্যে আলোচনা হবে এবং এরপর প্রয়োজনে নেতারা একের পর এক ফরম্যাটে তাদের যোগাযোগ অব্যাহত রাখবেন। যুক্তরাষ্ট্র অবশ্য কিমের এ ধরনের সফরকে আসন্ন বলছিল এবং মার্কিন কর্মকর্তারা বলছিলেন, রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে অস্ত্র আলোচনা সক্রিয়ভাবে অগ্রসর হচ্ছে। এছাড়া কিম এবং পুতিন সম্ভবত ইউক্রেনের যুদ্ধের জন্য রাশিয়াকে অস্ত্র সরবরাহ করার বিষয়েও আলোচনা করবেন। রাশিয়া এর বার্তা সংস্থা তাস জানিয়েছে, পুতিন সোমবার ভ্লাদিমির ভস্তক শহরে পৌঁছেছেন। সেখানে চলমান স্টার্ন ইকোনমিক ফোরামের পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে তার। কিমের সঙ্গে পুতিনের বৈঠক ফোরামের পরে অনুষ্ঠিত হবে। বৈঠকের পর এই দুই নেতার সংবাদ সম্মেলনের কোনো পরিকল্পনা নেই বলেই একাধিক রুশ বার্তা সংস্থা জানিয়েছে। অবশ্য বৈঠকের স্থান বা কিম অর্থনৈতিক ফোরামের বৈঠকে যোগ দেবেন কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র
ইউক্রেনে 18 মাসেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধে রাশিয়া তার মজুদ অস্ত্রের বিশাল অংশ ব্যয় করে ফেলেছে। এরকম অবস্থায় ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ার এখন প্রচুর অস্ত্রের প্রয়োজন, বিশেষ করে যুদ্ধে ইউক্রেনকে ধরাশায়ী করতে আরো গোলাবারুদ ও আর্টিলারি শেল দরকার, যা পিয়ংইয়ং এর কাছে পর্যাপ্ত পরিমাণে রয়েছে। এছাড়াও উত্তর কোরিয়ার হাতে এমন সব অস্ত্র রয়েছে যা ব্যবহার হলে যুদ্ধের গতিপথ বদলে যেতে পারে। তাই যুদ্ধের মধ্যে রাশিয়া উত্তর কোরিয়ার মধ্যে কোন অস্ত্র চুক্তি হলে তা বিপাকে ফেলতে পারে যুক্তরাষ্ট্র। এ বিষয়টা ভাবাচ্ছে ওয়াশিংটনকে। ইরান যুক্তরাষ্ট্র বন্দি বিনিময় জব্দ হওয়া $600 কোটি ফেরত। ইরানের বাজেয়াপ্ত $600 কোটি সম্পদ ফেরত সঙ্গে 5 মার্কিন বন্দীর মুক্তির প্রক্রিয়া সেরেছে বাইডেন প্রশাসন। ইরানের ওপর ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের নথিতে গত সপ্তাহে সই করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তবে গত সোমবারে আগ পর্যন্ত বিষয়টি মার্কিন কংগ্রেসকেও জানানো হয়নি বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস। প্রতিবেদনে জানানো হয়, প্রক্রিয়া শুরুর প্রায় 1 মাস আগে যুক্তরাষ্ট্র ইরানের কর্মকর্তারা নীতিগতভাবে একটি চুক্তি হওয়ার ঘোষণা ছিলেন। সেই চুক্তির রূপরেখাও প্রকাশ করা হয়েছিল এবং সেই অনুসারে ইরানকে অর্থ ফেরত দেওয়ার বিষয়টি প্রত্যাশিতই ছিল। সর্বশান্ত হওয়ার পরই শান্তি আলোচনায় বসবে ইউক্রেন। ইউক্রেনে F-16 সরবরাহে সংঘাত বাড়বে। সবকিছু হারিয়ে সর্বশান্ত হওয়ার পরই শান্তি আলোচনায় ফিরবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরকার। চলমান যুদ্ধে ইউক্রেনের পরিণতি সম্পর্কে এমনটাই মনে করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার রাশিয়ার দূরপ্রাচ্যের শহর ভ্লাদিভস্তকে শুরু হওয়া ইস্টার্ন ইকোনমিক ফোরামে সম্মেলনে এ মন্তব্য করেন পুতিন। বলেন, ইউক্রেন এখনও আশা করছে যে পশ্চিমাদের দেওয়া অস্ত্রগোলাবারুদ সাজোয়া যান দিয়ে যে প্রতিরোধ যুদ্ধ শুরু করা হয়েছে তা রাশিয়ার বিপুল ক্ষয়ক্ষতি করতে সক্ষম হবে, কিন্তু বাস্তব সত্য হলো কাউন্টার অফেন্সিভ কৌশল শুরুর পর থেকে গত 3 মাসে ইউক্রেনের 71,000-এরও বেশি সেনা সদস্য ও কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। প্রসঙ্গত, রুশ বাহিনীকে পরাজিত উচ্ছেদ করতে 4 জুন থেকে কাউন্টার অফেন্সিভ কৌশল নিয়েছে ইউক্রেনীয় বাহিনী। আল জাজিরা এ সময় পশ্চিমাদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ইউক্রেনে F-16 যুদ্ধবিমান সরবরাহ করলে সংঘাত বাড়বে, যুদ্ধে পরিবর্তন আসবে না। ডেনমার্কের প্রধানমন্ত্রী ইউক্রেনকে 19টি F-16 যুদ্ধবিমান দেওয়ার প্রতিশ্রুতির জোরে একথা বলেন তিনি। চলতি বছরের শেষ নাগাদ 6টি, 8টি পরের বছর ও বাকি 5টি 2025 সালে দেবে। ট্রাম্পের বিরুদ্ধে মামলা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত নিপীড়ন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আইনি প্রক্রিয়াকে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত নিপীড়ন বলে বর্ণনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার ইস্টার্ন ইকোনমিক ফোরামের সম্মেলনে তিনি আরো বলেন, একাধিক অভিযোগের মুখোমুখি হয়েছেন ট্রাম্প। সম্প্রতি ক্রেমলিনের সঙ্গে ট্রাম্পের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখা গেছে। সাফল্যের পর বিতর্কের মুখে মোদি। ভারতে G20 সম্মেলন শুরুর আগে লোগোতে পদ্ম ফুল কেন, এমন প্রশ্ন তুলেছিল ক্ষমতাসীন নরেন্দ্র মোদির বিরোধীরা। কিন্তু বিশ্বের শিল্প উন্নত বিকাশমান অর্থনীতির দেশগুলোর এই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী মোদি দেখান ম্যাজিক। তার প্রস্তাবে G20 জোটে এসেছে আফ্রিকান ইউনিয়ন। এছাড়া G20 শীর্ষ সম্মেলনে বৈশ্বিক চ্যালেঞ্জ সংক্রান্ত রেকর্ড পরিমাণ বিষয়ঐক্যমত্য গৃহীত হয় দিল্লি ঘোষণা, যে ঘোষণায় ইউক্রেন বাদে যুক্তরাষ্ট্র রাশিয়া সহ সব দেশ সন্তোষ প্রকাশ করে। কিন্তু সম্মেলন শেষ হতে না হতেই ঘরে বাইরে বিতর্কের মুখে পড়েছে মোদির সাফল্য। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে সংবাদ সম্মেলনে কথা বলতে না দেওয়ার অভিযোগের পর এবার সম্মেলন ব্যয় নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধীরা। বিরোধী দল কংগ্রেসের দাবি, প্রধানমন্ত্রীর ভাবমূর্তি তৈরির জন্য অতিরিক্ত 1,000 কোটি টাকা খরচ করেছে সরকার। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা যায়, দেশটির সভাপতিত্বে G20 সম্মেলন আয়োজনের জন্য গত 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেটে 990 কোটি ভারতীয় রুপি বরাদ্দ রাখেন। সরকারি সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকা অনলাইনের খবরে বলা হয়, অথচ সম্মেলন উপলক্ষে দিল্লিকে ঢেলে সাজানোর জন্যই 4,100 কোটি রুপি খরচ করেছে সরকার। ভারতের 40 ভাগ এমপির বিরুদ্ধে ফৌজদারি মামলা। ভারতের সাধারণ নির্বাচন বা উপনির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার সময় হলফনামা জমা দিতে হয়। সেই হলফনামায় দেওয়া তথ্য থেকে জানা যাচ্ছে দেশটির প্রায় 194 পার্লামেন্ট সদস্যের বিরুদ্ধে হত্যা, খুনের চেষ্টা, অপহরণ, নারী নির্যাতনের মতো মামলা সহ গুরুতর ফৌজদারি অপরাধের অভিযোগ রয়েছে। সংস্থার প্রতিবেদনে দেখা যাচ্ছে এই তালিকায় শীর্ষে রয়েছে কেরল, তারপর রয়েছে বিহার, মহারাষ্ট্র এবং তেলেঙ্গানা। সাংসদরা নিজেই জমা দেওয়া তথ্যে এ কথা জানিয়েছেন। বিহারে গুরুতর ফৌজদারি মামলায় 50% সহ সর্বাধিক সাংসদ রয়েছেন, তারপর রয়েছে তেলেঙ্গানা, কেরল, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ। দলভিত্তিক হিসাব অনুযায়ী বিজেপির 139 জন সাংসদের মধ্যে 139, কংগ্রেসের 81 জন সাংসদের মধ্যে 43, তৃণমূলের 36 জন সাংসদের মধ্যে 14, আর জেডির
ছয় সাংসদ সিপিএম এর আট সাংসদের মধ্যে ছয়, আপের এগারো জনের মধ্যে তিন, এনসিপির আটজন এমপি তাদের হলফনামায় নিজেদের বিরুদ্ধে ফৌজদারি মামলার ঘোষণা করেছেন। দাখিল করা হলফনামা অনুসারে ৩২ জন বর্তমান এমপি হত্যার চেষ্টার মামলা জড়িত হিসেবে ঘোষণা করেছেন। ২১ জন বর্তমান সাংসদ সদস্য জানিয়েছেন তাদের বিরুদ্ধে নারীর বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত মামলা রয়েছে। ২১ এমপির মধ্যে চারজন ধর্ষণ সংক্রান্ত মামলার কথা ঘোষণা করেছেন। লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে এমপি প্রতি সম্পদের গড় পরিমাণ ৩৮.৩৩ কোটি রুপি। ফৌজদারি মামলা রয়েছে ঘোষিত সংসদের গড় সম্পদ ৫০.৩ কোটি রুপি। কোন ফৌজদারি মামলা নেই এমন এমপিদের সম্পদের পরিমাণ ৩০.৫০ কোটি রুপি। সূত্র হিন্দুস্তান টাইমস।